ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো এখন সকাল 9টা বাজে, এখন থেকেই আমি আমার ব্লগটাকে শুরু করছি। তো আজকে আমার ক্লাস আছে, তো ক্লাস করব। তো সকালবেলা উঠেছি, তখন বাজে হচ্ছে 6:45। তো তারপরে উঠে আমি আমার রিভিশন করেছি, পড়াশুনো করেছি। তো দেন এখন একটু উঠেছি, উঠে তোমাদের সঙ্গে গুড মর্নিং ছাড়তে উঠলাম। তো তোমাদেরকে গুড মর্নিং না জানালে আমার ভালো লাগে না, তো তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমি আবার ক্লাসে ঢুকবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখো দেখতে থাকো আমি সারাদিন কী কী করতে থাকি। আজকে আমার প্রচুর কাজও আছে, তো চলো। দেখো ফ্রেন্ডস, আমি স্নান ঠান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তো আমি জানি না আজকে কতটা কী করতে পারবো। আর বাইরের যা রৌদ্রের তাপ, বাপ রে বাপ, মানে একদম মনে হচ্ছে না আমাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এখন কিন্তু বেশি বাজে না, 12টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু যা রৌদ্রের তেজ, বাপ রে বাপ, মানে মনে হচ্ছে একদম মানে কি বলবো। আর এই ছাতা নিয়ে ভিডিও করা খুব চাপের হয়ে যায়, তার জন্য ছাতা ছাড়াই আমাকে করতে হচ্ছে। আর মনে হচ্ছে গাটা পুড়ে যাচ্ছে। তো চলো, ব্যাংকও চলে এসেছে কাছাকাছি, ব্যাংকের ভিতর ঢুকেছি, দেখা যাক আজকে কতটা কাজ করতে পারি। হ্যাঁ না, আজকেও আমাকে ফিরে যেতে হয়, তো ভগবানই বলতে পারবেন। সঙ্গে থাকো, চলো দেখতে থাকো। তো আমি এখন বসে আছি, দেখো ব্যাংকে আজকে কতটা কী কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। শুনছি, বলাবলি করছে সবাই যে ব্যাংকের লিংক চলে গেছে, আমার মনে হয় না কাজ হবে। দেখা যাক, আরও 5-6 মিনিট ওয়েট করি, যে 5-6 মিনিটের মধ্যে না হয় তাহলে বাড়ি ফিরে যাব। দেখো আমি এই জাস্ট কিছুক্ষণ আগে ফিরেছি। তো আমি একটু ব্যাংকে গিয়েছিলাম আজকে, তো ওখানে গিয়ে দেখি যে আমার নামে একটা পার্সোনাল লোন স্যাংশন হয়েছে। আমি বললাম আমি তো কোনো লোনের অ্যাপ্লাই করিনি, তো কী করে লোন স্যাংশন হয়? তো বলছে না এমনি এটা আর কি ব্যাংক থেকে এটা করে। তো আজকে জানি না ব্যাংকের ভেতরে কোনো রকম কোন অনুষ্ঠান হচ্ছিলো বোধহয়। তো এখানে যারা এমপ্লয়ি তারা আমাকে প্রত্যেকে খুব ভালোবাসে, তো ওই জন্য এরকম একটা চকলেটস আমাকে গিফট করলো, মাঞ্চে দেখতেই পাচ্ছ। তো তো যাই হোক, এটাও একটা আমার পাওনা, ভালোবেসে আমাকে গিফট করলে কেউ, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি, খুব মানে সাদরে অ্যাপ্রিসিয়েট করি তাকে। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট নেবো, আমার শরীরটাও খুব খারাপ আছে। সারাটা দিন সকাল থেকে ওঠার পর থেকেই মানে প্রচণ্ড টাইট শিডিউল ছিল। তো আজকে স্যারের পরপর দুখানা ক্লাস ছিল, দুখানা কেন, পরপর তিনখানা ক্লাস ছিল। তো তিনখানা ক্লাস করার পর আমি মানে একদম মানে কি বলবো, তারপরে তিনখানা ক্লাস করে ঘরের কাজকর্ম করে আবার বাইরে বেরিয়েছি। তো সব মিলিয়ে আমি খুব মানে খুব টায়ার্ড ফিল করছি। এখন আমি একটুখানি রেস্ট নেব, দেন তারপরে উঠে পড়তে বসবো। তো তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠলাম, শুয়েছিলাম একটু, শরীরটা ভালো লাগছিলো না বলে। তো এখন একটু চা বানাবো, একটু চা খাবো, তারপরে দেন পড়তে বসবো। তো চলো তাড়াতাড়ি করে চাটা বানিয়ে আনি, বেশি সময় ওয়েস্ট করা যাবে না। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আসলাম, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেই আগে সন্ধ্যাটা দিলাম। সন্ধ্যাটা দিয়ে নিয়ে দেখছো কীরকম করে ঘামছি, এত ঘামছি কেন কি জানি, দর দর করে পুরো ঘামছি। তো সেদিনকার তো প্রচণ্ড ঘেমেছিলাম, ঘেমে ঘুরে পরের দিন দেখছি মাথা ঘুরে পড়ে গেছি। আজকেও আবার সেই মানে ঘামটা হচ্ছে, বাইরে কি সুন্দর হাওয়া আসছে। দরজাটা খুলে দিই, দাঁড়াও, দরজাটা খুলি না কেন বলো তো, বাইরে থেকে সমস্ত গাড়ি ঘোড়ার আওয়াজগুলো দেখো, দেখেছো তো, তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে গাড়ি ঘোড়ার আওয়াজগুলো আসে, তো ফলে আমার ভয়েসটা কেটে যায়। তো ওই জন্য দরজা বন্ধ করেই ব্লগটা শ্যুট করি। তো বাইরের সাইডের আওয়াজগুলো চলে আসে, তো এখন ওই মানে এত গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। আর এখনও একটু চা খাবো, চা বানাবো,
যা খাবো বলাটা ড্রামেটিক্যালি চা পান করবো। তো যাই হোক, আমি এখন ব্লগ বানাচ্ছি, এখন তো আর পড়ছি না। তো এরকম এরকমই মানে আমার মূর্তিতে যখন যা কিছু আসে আর কি। বুঝতে পারছি না আমি এত ঘামছি কেন, দেখো প্রচণ্ড দরদর করে ঘামছি, দেখেছ কীরকম করে ঘামছি। তো যাই হোক, এখন চাটা খেয়ে তারপরে স্টাডি করতে বসবো। আজকে কোনো স্ট্র্যাটেজি বানানো হয়নি, তো কী পড়ি দেখা যাক। তো চলো সঙ্গে থাকো, আজকে হচ্ছে পাঁপড় ভাজবো চায়ের সঙ্গে। আমি অনেকদিন পাঁপড় মানে খাইনি, আজকে আমার খুব পাঁপড় খেতেও মন চাইছে, পাঁপড় এনেছি, তো আজকে পাঁপড় ভাজবো। তো চলো চাটা বানিয়ে নিই। রান্নাঘরে চলে এসেছি, এখানে চাপা বানাবো। তো চলো, আমার চা আর পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, সবেমাত্র আমার ক্লাস শেষ হলো, আমি অনলাইন ক্লাস করি। তো সারাদিন আজকে খুব পরিশ্রম হলো, ধকল হলো, তো কিছু করার নেই, কারণ এতটুকু পরিশ্রম তো করতেই হবে, তার না সফলতা উচ্চতম শিখরে পৌঁছাতে গেলে হার্ডওয়ার্কিং তো করতেই হবে না। হার্ডওয়ার্কিংয়ের কোনো শর্টকাট কোনো উপায় হয় না, যে যত বেশি হার্ডওয়ার্কিং করবে তার সফলতা সে সেইভাবেই পাবে। কারণ আমরা সবাই জানি নিউটন স্যাডলার, প্রত্যেক ক্রিয়ারই সমানে বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমরা যেরকম যেরকম কর্ম করব, আমাদের সেরকম সেরকম ফল আমরা পেতে থাকব। তো আরেকটা কথা হচ্ছে যে এখনও আমার ডিনার করা হয়নি, জাস্ট শেষ হলো ক্লাসটা। এখন আমি যেগুলো যেগুলো আমার মানে আমি পারিনি সেগুলো সেগুলো আমি আবার দেখবো, কী কী ভুল হলো আমার, সেগুলোকে আমি আবার সেলফ স্টাডি করব। তো এগুলো করতে করতে আমার খেয়ে শুতে শুতে প্রায় দেড়টা হয়ে যাবে। আর আমি যারা WBCS অ্যাসপিরেন্টস আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তো তোমাদের জন্য আমি রিভার্স জিওগ্রাফি রিভার্স সিস্টেমের ওপর আমি একটা ছোট করে শর্ট ভিডিও বানিয়েছি। তো তোমরা যারা যারা দেখো নি, তো তারা অবশ্যই ভিডিওটিকে দেখো। আর এনশিয়েন্ট হিস্ট্রির ওপর আমি একটা কিছু ইম্পর্টেন্ট ডেটা তোমাদেরকে প্রোভাইড করেছি। তো 20টা মতন আমি ওয়ান লাইনার আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। তো তোমরা যদি এরকম শর্ট ভিডিও পেতে থাকো, মানে শর্ট ভিডিও তোমাদের যদি খুব হেল্পফুল হয়, অবশ্যই তোমাদেরকে আমি শর্ট ভিডিও প্রোভাইড করতে থাকবো। এরপরে আমি আরও বিভিন্ন সাবজেক্টের ওপর শর্ট ভিডিও নিয়ে আসবো। আশা করি তোমাদের শর্ট ভিডিওগুলো হেল্পফুল হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরও একদিন নিয়ে আসবো, কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর নোটস তোমরা তৈরি করবে, কীভাবে পরীক্ষার রিভিশন দেবে, সেগুলোর ওপর সবই একটা আমি ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই এই ব্লগটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবে, কারণ তোমাদের ইন্সপিরেশনই আমার আমাকে মানে কি উঠতে সাহায্য করবে। তোমরা যত মেসেজ করবে, যত কমেন্ট করবে, লাইক শেয়ার করবে, ততই আমার আমি মানে ভিডিও করার একটা মোটিভেশন পাবো।